উস্তাদ একটা সময় দেখা গেছে রিয়াজ, শাকিব খান এবং আমিন খান এই তিনজনের সিনেমা সিনেমা হলে প্রচুর চলতো। ঠিকঠাক নাম বলছো, ওরা তো উল্লেখযোগ্য না, ওরা আর্টিস্ট। উস্তাদ রিয়াজ, আমিন খান এবং শাকিব খান এই তিনজন অনেক সুন্দর নায়ক, তারপরেও দর্শকদের প্রশ্ন হলো তারা এখন কেন সিনেমা করে না। শাকিব খানের সাথে ওদের তুলনা হয় না। শাকিব খান যে জায়গায় এসে অবস্থান করছে ওই ওই অবস্থানে ওরা কোনোদিনই আসতে পারে নাই। ওরা ভালো, ওদেরকে আমি ছোটো করি না, কিন্তু শাকিব খান ওদের থেকে বড় অবস্থানে অবস্থান করছে এবং সে রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছে। আমি তখন জুরি বোর্ডে ছিলাম, রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে। তাই শাকিব খানের অবস্থান ওদের চেয়ে উপরে, এবং শাকিব খান ওরাও ভালো আর্টিস্ট, কিন্তু শাকিব খান খুব ভালো শিল্পী। আমার দৃষ্টিতে সে ভালো, যদি বুঝে শুনে কাজ করে তাহলে সে অনেক ভালো অভিনয় করতে জানে। ওই ডাইরেক্টর লাগবে পিছনে, ডাইরেক্টর ছাড়া যত বড় শিল্পীও কোনো কাজ আসে না। দিলীপ কুমার আজে বাজে অভিনয় আসে, যেই বড় ডাইরেক্টরের পিছনে যখন করছে দেখা গেছে মা হয়ে গেছে, কিন্তু বড় হয় না। দিলীপ কুমার তো আসর যেত প্রথম, উত্তম কুমার ওই ছোট্ট ছোট্ট ক্যারেক্টারগুলি করছে। আস্তে আস্তে ওরা নিজের জায়গা, নিজের চেষ্টায়, নিজের মেধা দিয়ে ওরা বড় হয়েছে, সেও তার মেধা দিয়ে বড় হয়েছে। ওদের সাথে তুলনা করো না কোনোক্ষণ, মানে রেয়াজের জায়গায় রেয়াজ, সাকিবের জায়গায় সাকিব, আমিন খানের জায়গায় আমিন খান, সবাই যার যার ক্ষেত্রে ভালো, কিন্তু এগুলি তুলনা করে কোনো লাভ নাই। দর্শকদের অনেক প্রশ্ন যে নতুন সিনেমা করে না কেন। না, দর্শকের প্রশ্ন, এটা তোমার প্রশ্ন। দর্শকের খায়া এত কাম নাই। না না, দর্শকরা হলে গিয়ে দেখে, দর্শকদের দেখে যে হল ছবিটা সবাই ভালো বলছে, তখন দেখার একটা চেষ্টা করে, সময় পেলে ছবিটা দেখো। এত ঠেকা নাই ওদের কিনে আলোচনা করা বর্তমানে, আমার এককালে ছিল, এখন নাই। অনেক সময় কমেন্ট করে যে আমিন খান পূর্ণিমা এই জুটির নতুন সিনেমা চাই, এরকম কমেন্ট আর কি দেখা যায়। তাহলে যারা কমেন্ট করে, যদি তার সাথে দেখা হয় তাহলে আপনার টাকা ইনভেস্ট করে আপনার একটা ছবি বানান ওদেরকে নিয়ে, আমিন খান আর অমুক আপনার পছন্দ, আপনি একটা ফাইন্যান্সিয়াল একটা ডাইরেক্টরদের ছবিটা বানান, ফাইন্যান্সিয়াল জোগাড় করে। তখন যদি ওদের এত ঠেকা পড়ে থাকে কইতে মজা, আলোচনা একজন নায়ক নায়িকার সম্বন্ধে বলতে মজা, কিন্তু যখন নাকি টাকা খরচ করে ছবিটা বানায় 8 লক্ষ 90 লক্ষ টাকা খরচ করে, আমিন খানকে নিয়ে নেবো, অমুককে নিয়ে নেবো, বা যে কোনো একজনকে নিয়ে নেবো, আমার টাকাটা যদি না উঠে আসে তখন আমিন খান তো খারাপ, আমিন খান নিয়ে আমি ছবি করেছি সে ভালো, ওকে আমি খারাপ বলছি না, কথার কথা বলবো। দর্শকরা বললেই তাদেরকে নিয়ে নেবো, ওই একজন দর্শক 4জন দর্শক বলছে হয়ে গেছে। আর লক্ষ লক্ষ দর্শক ওরা যদি না দেখে, 4জন দর্শকের দিয়ে ছবি টাকা উঠে নাকি? 4 কোটি দর্শক দেখতে হবে। একটি সিনেমা হাউসফুল হলে সেখানে না হলেও কমসে কম 1,500-2,000 লোক থাকে, এবং এক সপ্তাহ হাউসফুল গেলে ওইখানে এক সপ্তাহ চলে এতটুকু, পুরা দেশের মধ্যে যখন চলে তখন লক্ষ লক্ষ লোক দর্শক ছবিগুলি দেখে তারপর ছবিগুলি হিট হয়। ধ্বংস কে বলছে? মানুষ আগের থেকে বেশি ছবি দেখে, কিন্তু ঘরে বসে দেখে। সিনেমা হলে যায় 3.5 ঘন্টা সময় ব্যয় করার মতো সময় নাই, জীবনযাত্রাটা কঠিন হয়ে গেছে। 3 ঘন্টা যদি সিনেমা দেখে, একটা 3 ঘন্টা লাগে ছবি দেখে, এই 3 ঘন্টা কাজ করলে 400 টাকা ইনকাম হয়, 300 টাকা ইনকাম হয়। ঘরে এসে বসে সবগুলি চ্যানেলে ছবি চলে, এসে বসে টিভিতে দেখলাম, ঘুমোতে হলো ঘুমিয়ে গেলাম, পরের দিন এসে আবার ওখান থেকে দেখলাম। ছবি আগের থেকে বেশি দেখে মানুষ। দর্শকরা অনেক সময় কমেন্ট করে যে বাংলা চলচ্চিত্রে পরিচালকগুলা মানে সরে গেছে, এই জন্য বাংলা চলচ্চিত্র কেউ সরে নেই, সবাই ছবি দেখে। এখন হলে হলগুলি ভেঙে ফেলছে মানুষ। একটা সিনেমা হল থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম হয়, বড় জোর বেতন টেতন, এটা স্টাফ, কারেন্ট, বিদ্যুৎ বিল টিল দিয়ে 50-60-70-80 1 লাখ টাকা লাভ হয়। এটাও সহজে হয় না। তো ওই একটা সিনেমা হল কিন্তু বিরাট বড় জায়গা নিয়ে শহরে, সেই জায়গাটা যদি একটা মার্কেট করে কমসে কম 1 কোটি টাকা স্যালারি পাবে। সেখানে সেখানে দোকানপাট, শহরেই তো ব্যস্ত জায়গাতেই তো সিনেমা হল থাকে, যদি এখানে করে 1 কোটি টাকার উপরে স্যালারি পাবে, ওইখানে যদি 200 দোকান 10,000 1 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা 4 লাখ টাকা সালামি, তারপর মাসে ভাড়া পায় 50-60 লাখ টাকা। 50-60 হাজার টাকার উপরে মাসে ভাড়া পায়। তো এক বছরে গিয়া কোটি কোটি টাকা ইনকাম, সিনেমা হলে কোটি কোটি টাকা ইনকাম হয় না, তো সিনেমা হল লাগবে কেন? ওরা তো ব্যবসার জন্য হল বলেছিল, অন্য ব্যবসা যদি ভালো হয় কেন হল আমি রাখবো কেন? 30 আর কি বলো, কমেন্ট করে শুধু শাকিব খানের নিয়ে সিনেমা বলে, শুধু শাকিব খান শাকিব খান, এই জন্য। হ্যাঁ, এটা দর্শককে বলো না একটা নায়ক আইনে দিতে, যার ছবি দেখবে ওই শাকিবকে শাকিব, ওরাই তো শাকিব খান ছাড়া ছবি দেখে না, ওদেরকে বলো না এক জোগাড় করে দিতে আমাদেরকে। নতুন নতুন নায়ক, হ্যাঁ নতুন নতুন নায়ক করে টাকা গুলিকে দেবে, অত টিকিট কাটবে না নতুন নায়ককে দেখতে গিয়া। দেখি সবাই যদি ভালো কয় তাহলে দেখো, আগে আগে গিয়ে টিকিট কেটে 3 ঘন্টা সময় নষ্ট করুন না, এত সোজা না। দর্শকরা কয় না, এটা তোমাদের কথা, দর্শকের বরাত দিয়ে কইতেছে, আমরা জানি দর্শকের এত ঠেকা নাই, কারে নিয়ে এক ছবি করে। দর্শক কিন্তু শুনে যে ছবিটা ভালো, সময় করে ছবিটা দেখে নেব, আর কোনো ঠেকা নাই ওদের, ওটা দিয়ে ওরা পয়সা পায় না, ওদের পয়সা চায়। সিনেমা দেখে পয়সা আসে না, যারা দেখে পয়সা যায়। 200 টাকা 100 টাকা টিকিটের দাম, 100 টাকা যাওয়া আসা, রিক্সা ভাড়া 50 টাকা, ওই বন্ধুকে নিয়ে ওখানে ইন্টারভিউর সময় কিছু একটা চা খাওয়া, একটু সানান্তর খাইলে 50 টাকা যায়, আর 100 টাকা 300 টাকা, এত টাকা পড়ে নাই। ওইসব কথা খামা, দর্শকের কথা বলে কোনো কথা, নিজের থেকে কিছু হইলে বলো, তোমার পক্ষ থেকে বলো, আমরা রাগ করবো না, তোমার পক্ষ থেকে বলো, দর্শকদের পক্ষ থেকে কিছু ওরা, ওদের সাথে তোমরা মিশো না।